ওয়েলকাম রিজার্ভ বেঞ্চ, বন্ধুরা আরও একবার তোমাদেরকে স্বাগত। ডুরান কাপের প্রথম সেমিফাইনাল, এবং এই প্রথম সেমিফাইনালেই কিন্তু হার মোহামেডানের। কলকাতার দুই প্রধান আগেই বিদায় নিয়েছিল, শেষ ছিল মোহামেডান স্পোর্টিং, যে দলটার উপর অনেক আশা ছিল, অনেক ভরসা ছিল। কিন্তু যেটা বিষয় সেটা হচ্ছে একেবারে শেষ মুহূর্তের গোলে মুম্বাই সিটি এফসির কাছে কিন্তু হেরে বিদায় নিল মোহামেডান স্পোর্টিং। এবং এক্ষেত্রে যেটা বলার বিষয় সেটা হচ্ছে গোটা মোহামেডান দলের মধ্যে অনুসুমানে এনডিএস, শাহির, শাহিন এবং একই সঙ্গে যদি বলা যেতে পারে মার্কাস, জোসেফ, প্রীতম সিং অসাধারণ ফুটবল খেলেছেন। গোটা ম্যাচটা যদি আমরা একবার দেখতে পাই, সেখানে দেখবো যে গোটা ম্যাচের মধ্যে কিন্তু মোহামেডান যথেষ্ট কর্তৃত্ব রেখে খেলেছে। এবং সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে যে মার্কাস, জোসেফ, নুরুদ্দিন জার্মানভের যে খেলা, এবং গোলকিপার মায়াইয়া কিন্তু বেশ কয়েকটা ভালো সেভ করেছেন, দলকে অনেকবার বাঁচিয়েছেন। কিন্তু একেবারে 90 মিনিটের মুহূর্তের, মানে একেবারে বলা যেতে পারে 90 মিনিট যখন চলছে, ঠিক সেই মুহূর্তে শেষ মুহূর্তের গোলে কিন্তু মোহামেডান স্পোর্টিং 1-0 গোলে হেরে সেমিফাইনাল থেকে বিদায় নিল। এবং মুম্বাই সিটি এফসির ক্ষেত্রেও যদি আমরা দেখি, মুম্বাই সিটি এফসির ক্ষেত্রে স্টেওয়ার্ড যথেষ্ট ভালো খেলেছেন, এবং আরও একটা গুরুত্বপূর্ণ দিক সেটা হচ্ছে বিপিন সিং যথেষ্ট ভালো খেলেছেন। এবং এবং আরেকটা যেটা ব্যাপার সেটা হচ্ছে দুটো দলের ক্ষেত্রেই কিন্তু উইং প্লেটা কিছু সময়ের জন্য আটকে গেছিলো, কিন্তু মাঝমাঠ দিয়ে আক্রমণ হয়েছে, বেশ কয়েকবার আক্রমণ হয়েছে, কিন্তু শেষ পর্যন্ত কিন্তু মুম্বাই শেষ হাসি হাসলো এবং সেমিফাইনালটা জিতে কিন্তু মুম্বাই 1-0 গোলে জিতলো। এবং গুরকিরাত সিংয়ের কথা বারবার বলবো, বেশ কয়েকবার মোহামেডান ডিফেন্সকে বারবার বিব্রত করেছে মুম্বাই সিটি এফসির গুরকিরাত সিং। কিন্তু আরও একবার যেটা গুরুত্বপূর্ণ বিষয় যে গোটা ম্যাচটা অনেকটা বলা যেতে পারে অনেকটা ভালো খেলে কিন্তু মোহামেডান শেষ পর্যন্ত বিদায় নিল। এবং মুম্বাই সিটি এফসি ম্যাচের একেবারে যখন মনে হচ্ছে ম্যাচটা হয়তো অতিরিক্ত সময় যাবে বা পেনাল্টি শুট আউটে যেতে পারে, একেবারে শেষ মুহূর্তের গোলে হেরেই কিন্তু বিদায় নিল মোহামেডান স্পোর্টিং মুম্বাই সিটি এফসির কাছে। এবং আরেকজনের নাম বলবো, সেটা হচ্ছে আভাস থাপা। মোহামেডানের হয়ে যথেষ্ট ভালো খেলেছেন, প্রচুর ওয়ার্কলোড নিয়েছেন, কিন্তু মুম্বাই সিটি এফসির বিপিন সিংয়ের কথা বলবো, যেখানে শেখ ফাইয়াজ আজকে কিন্তু সেভাবে নজর কাটতে পারেননি, কিন্তু বিপিন সিং বারংবার আটকে যাচ্ছিলেন, কিন্তু শেষ মুহূর্তে কিন্তু তারই গোলে মুম্বাই সিটি এফসি জয়লাভ করলো। 91 মিনিটে তিনি গোল করেন, এবং মুম্বাই সিটি এফসির বারংবার আমরা যেটা দেখি যে উইং প্লে, সেই উইং প্লে যেটা বিপিন সিং বরাবর অপারেট করে থাকেন, সেই বিপিন সিংকে কিন্তু আজকে বারংবার উইং প্লেতে আটকে দেওয়ার চেষ্টা করেছিল মোহামেডানের ডিফেন্স লাইন আপ। কিন্তু তারপরেও 91 মিনিটে বিপিন সিংয়ের গোলেই কিন্তু শেষ পর্যন্ত মুম্বাই সিটি এফসি মোহামেডান স্পোর্টিংকে 1-0 গোলে হারিয়ে সেমিফাইনাল থেকে ফাইনালে পৌঁছে গেল। বাকি সমস্ত আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন রিজার্ভ বেঞ্চের। Team from division number 10, we play against one of the best teams in India. They start to pressure us in last minutes because they also know how to play good football. This is normal in the football, you cannot be all 90 minutes better as another team. If you play against very strong team, sometimes you are better, maybe 15-20 minutes, then they take this situation, they start to be better. This is the football, it's like that. This tournament, it was good preparation. We played many good games. We watched our players, new players. It's important now, you know, what they can do in the future. And now we start the preparation again for the I-Liga. We have Kolkata Liga. Now players will take rest 2 days, and after we start to work because we know our big target. This is to play good and win I-Liga. He has some problem with the knee. We gave him 2 days rest, but yesterday we checked him and he said, "Coach, sorry, I cannot play. I have pain." Yes, we miss him. We miss Milan Sink. We miss Zodiga, who is injured. This is we miss these players because they are good players, like another our 26 players. If one player get injured or red card, this is the problem for the team. You must start to change system. You must to bring new players to maybe give them play long time. This is also